নির্বাচনে জয়ের পর থেকেই নিজের মন্ত্রিসভা গোছাতে ব্যস্ত যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান প্রক্রিয়ার মধ্যে নতুন মন্ত্রিসভার বাছাইকৃত একাধিক সদস্যের বাড়িতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এছাড়া ভুয়া অভিযোগ এনে বাড়িতে পুলিশ পাঠিয়ে হেনস্থা করারও ভয় দেখানো হয়। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ও বুধবার সকালে এ ধরনের হুমকি দেওয়া হয় বলে জানায় মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। প্রতিরক্ষা, গৃহায়ন, কৃষি ও শ্রমসহ প্রায় 9টি দফতরের দায়িত্ব পাওয়া মন্ত্রী ও প্রশাসনিক কর্মকর্তাদের এই হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া পিট হেক্সেথ জানান, বুধবার সকালে তার বাড়িতে পাইপ বোমা হামলার হুমকি দেওয়া হয়। ফিলিস্তিন পন্থীরা এই হামলার হুমকি দিয়েছে বলে অভিযোগ করেন পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধান পদে বাছাইকৃত লি জেলডিন। হামলা হুমকি পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের উদ্বেগের কথা জানান তারা। এদিকে ট্রাম্পের শুল্ক আরোপের পরিকল্পনার পর যুক্তরাষ্ট্রের প্রায় 4 লাখ মার্কিন কর্মী চাকরি হারাবে বলে সতর্ক করেছে মেক্সিকোর অর্থমন্ত্রী। এতে যুক্তরাষ্ট্রের অর্থনীতি বড়সড় ধাক্কা খাবে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি গাড়ির নির্মাতা প্রতিষ্ঠানের কাঁচামাল মেক্সিকো থেকে আসে। শুল্ক আরোপের পর সেইসব প্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়বে বলে মন্তব্য করেন তিনি। দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে সমস্যা সমাধানের আহ্বান জানান মার্সেলো। অন্যদিকে ট্রাম্পের শুল্কের প্রভাব যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের ওপর পড়বে বলে মনে করছেন দেশটিতে অবস্থিত স্প্যানিশ ব্যবসায়ীরা। মালিহা সুরাওয়ার্দি, সময় সংবাদ।